প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাজান ব্লগ। চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন আমার মাছের, অনেক ধরনের কাটাকাটি, অনেক মাছের অনেকগুলো ভিডিও দেখেছেন। হয়তো অনেকের কাছে ভালো লাগে, হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে। তো যাদের কাছে খারাপ লাগবে তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তো আজকের ভিডিওটি আমি আবারও মাছ নিয়ে শেয়ার করব আপনাদের সাথে। তবে হ্যাঁ, আমি একটা ভিডিও দিছি গতকালকে, সেটা হচ্ছে চিংড়ি মাছের রসের বড়া। তো সেই মাছটা আসলে অনেকেই, রসের বড়াটা অনেকেই তৈরি করতে পারে না আমার যতটুকু ধারণা। তো এখানে আমি অনেকগুলো মাছ ভিজিয়ে নিয়েছি এবং প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও দেবো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলো, সেটা হচ্ছে যে আমি চিংড়ি মাছটা কিভাবে কাটলাম এবং চিংড়ি মাছটা কাটার নিয়মটা কিভাবে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা না হলে হয়তো আপনারা আমাকে বকা দিবেন। আর অনেকেই হয়তো ভিডিও, এই মাছ কাটার ভিডিও দেখে আপনারা অনেকে আমাকে বকা দেন, গালাগালি করেন। তো আপনারা আসলে যাদের ভালো লাগবে না তারা ভিডিওটা দেখেন না, আর যাদের ভালো লাগবে তারা ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। তো আমি এই চিংড়ি মাছের রসের বড়াটা তৈরি করতে এখানে কিন্তু হচ্ছে গলদা চিংড়ি মাছ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ছোট যে চিংড়ি মাছটা আছে, যে ছোট সাইজের চিংড়ি মাছ পাওয়া যায় অথবা মাঝারি সাইজের চিংড়ি মাছ পাওয়া যায়, সেগুলো কিন্তু বাজার থেকে কিনে তারপরে এই রসের বড়াটা তৈরি করতে পারেন। আর রসের বড়া তৈরি করতে কিন্তু আমারই তেমন কোনো কষ্ট নাই আমার কাছে মনে হয়, যদিও জানা থাকলে সেটা। তো আমি মাছটা কীভাবে কাটলাম, সব মাছগুলো আমি দেখছেন যে একটু মাথা নেই সেই ধরনের মাছ। তো এই মাছটা হচ্ছে আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাছের গায়ে কোনো আঁশ নেই, কোনো মাছের কোনো হাত পা কোনো কিছুই নেই। আর মাছের যে শিরাগুলো থাকে সেগুলো আমি একদম চিড়ে চিড়ে শিরাগুলো বের করে নিয়েছি। আর এই যে মাছের যে একটু ফড় থাকে সেগুলো ফেলে দিচ্ছি, একটু একটু মানে ভুলে রয়ে গেছে বা অনেকগুলো মাছ কাটতে কাটতে ভুলে হয়ে যায় এরকম। তো আপনারা অবশ্যই এগুলো প্রত্যেকটা মাছ দেখে দেখে বেছে বেছে নেবেন। আর ছোট মাছটা কাটতে একটু কষ্ট হয়, যদিও যে ছোট মাছের উপরের খোসাটা ফেলতে অনেক সময় লাগে। তো সেই জন্য আমি আমার বাসায় যে মাছ ছিল সেটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো মাছের যে মাথাগুলো কিন্তু অনেক ধারালো থাকে, সে মাথাটাও ফেলে দিবেন এভাবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন যে মাছটা কাটার পরে আবারও বেছে নিচ্ছি যে মাছের ফুলকা বা মাছের মাথা আছে কি না সেটা ফেলে দেব। তো এই যে একটা একটা করে বেছে বেছে ফেলে দিচ্ছি। আর অবশ্যই মাছের রগগুলো ফেলে দিবেন, তা না হলে মাছের রগ থাকলে পরে মাছটা যখন আমরা শিলপাটায় বেটে নেব তখন কিন্তু দেখতে অনেক কালো হয়ে যায়। তো আর শিরাটা খেতেও আসলে ঘৃণা লাগে, আর শিরাটা আসলে সবাই রুচি মতো খায় না। তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এরকম তৈরি করবেন তারা অবশ্যই শিরাটা ফেলে দিবেন। তো এখন আমি শিলপাটায় এই মাছগুলো বেটে নিব আর আপনাদের সাথে একটু গল্প করি সাথে। আসলে আপনাদের এত এত ভালোবাসা আর এত সাপোর্ট এত দ্রুত পাবো আমি আসলে আশা করিনি, বা এরকম আপনাদের ভালোবাসা এত দ্রুত পাবো সেটা কল্পনাও করিনি কখনো। তো আপনাদের এত ভালোবাসা এত সাপোর্ট পাচ্ছি সেটা আসলে আমি সেজন্য অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি আসলেই কোনো কিছু করতে পারবো না বা সামনের দিকে এগোতে পারবো না। তবে ইনশাল্লাহ কষ্ট করে যাচ্ছি এবং পরিশ্রম করে ধৈর্য ধরে পরিশ্রম করছি। যদি আল্লাহ কোনো দিন সফলতা অর্জন করার সুযোগ দেয় বা তৌফিক দেয় তাহলেই ইনশাল্লাহ কিছু করতে পারবো। তো আমি এই চিংড়ি মাছগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি, যদি একটু বড় চিংড়ি বাটা কষ্টকর, ছোট চিংড়িগুলো একটু দ্রুত বাটা যায়। আর এই চিংড়ি মাছ আর বাদাম এই দুইটা জিনিস শিলপাটায় বাটতে খুবই কষ্ট হয়। যেসব আপুরা এই অভিজ্ঞতা আছে সেই সব আপুরাই বুঝতে পারবে, আর যেসব আপুরা আসলে এখনও বা ভাইয়ারা যারা এখনও চিংড়ি মাছ কখনও পাটায় বাটেননি তারা কিন্তু বুঝতে পারবেন না আসলে যেটা কতটা কষ্ট। কারণ হচ্ছে কষ্ট না আসলে, এটা শিলপাটায় বাটার সময় তেল তেলে হয়ে যায়, যার কারণে পাটা ধরা যায় না বা নোড়াটা ধরার খুব কষ্ট হয়ে যায়। তো আমি এখানে শিলপাটায় বেটে নিচ্ছি এগুলো। তো দেখতে পাচ্ছেন যে কতটা মিহি অবস্থায় এগুলো বেটে নিচ্ছি। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, সবগুলো এভাবে এক এক করে বেটে নিব আর বাটার পরে আপনাদের সাথে শেয়ার করব।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি সব চিংড়ি মাছগুলো বেটে নিয়েছি এবং খুব মিহি অবস্থায় বেটে নিয়েছি। আর চিংড়ি মাছ বাটার পরে কিন্তু হাত লাল হয়ে যায় সাইড থেকে, দেখতে পাচ্ছেন আমার শিল নোড়া ধরতে ধরতে হাতটা লাল হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি, তা না হলে আপনারা অনেকে আমাকে বকা দিবেন যে চিংড়ি মাছটা আপনি কীভাবে কী করলেন, শুরুর থেকে তো দেখাইলেন না, সেজন্য আবার আপনাদের সাথে এই এই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটা কতটা মিহি অবস্থায় আমি বেটে নিয়েছি। তো এভাবে আমি মানে আলাদা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করছি, তা না হলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি এখানে আলাদা করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর চিংড়ি মাছের রসের বড়ার, চিংড়ি মাছের বড়ার যে রেসিপিটা সেটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।